Assalamu alaikum. Welcome to my cooking channel, Kakon's Bismillah kitchen. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ ও মজার একটি মিষ্টি রেসিপি। আর এর নাম হচ্ছে কাঁচা গোল্লা। খুবই অল্প সময়ে আর মাত্র তিনটি উপকরণ দিয়ে এই মিষ্টিটি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টিটি তৈরি করা যায়। প্রথমে আমি এর জন্য ছানা তৈরি করে নেব, তাই আমি একটি কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি। আমি আজকে 4.5 কেজি দুধের ছানা তৈরি করব। এর জন্য আমি 2 বোতল দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে অবশ্যই জাল করে বলক আসতে হবে, বলক না আসলে কিন্তু ছানা হবে না, তাই আমি অপেক্ষা করছি দুধের বলক আসা পর্যন্ত। দেখুন দুধে বলক এসে গিয়েছে, এখন আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। হাফ কাপ লেবুর রস দিয়ে দেব। অল্প অল্প করে লেবুর রস দিতে হবে, একবারে সবটা লেবুর রস দেওয়া যাবে না। দেখুন আমি অল্প করে দিয়ে নেড়ে নিচ্ছি, আবার একটু দিয়ে দিচ্ছি। অনেকে লেবুর বদলে টক দই ব্যবহার করে ছানাটা কাটার জন্য, কিন্তু অবশ্যই এখানে লেবুটাই ব্যবহার করতে হবে, এতে ছানাটা ভালো হবে এবং মিষ্টির টেক্সচারটা ভালো আসবে। আমি মোট 4 বার অল্প অল্প করে এই লেবুর রসটি দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে দুধ ছানা হতে শুরু করেছে এবং দুধের রংটাও চেঞ্জ হয়ে আসছে, একটু পানি পানি হয়ে আসছে। আমার ছানা হয়ে গিয়েছে, এখন আমি এই ছানাটিকে ছেঁকে নেব। খুব বেশি সময় চুলা জাল করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি এখন এই ছানাগুলোকে ছেঁকে নিচ্ছি এবং ছেঁকার সময় আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে লেবুর রসের টক ভাবটা চলে যায়। আমি এটিকে 30 মিনিট ঝুলিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ ঝুলানোর দরকার নেই, 30 মিনিট ঝুলালেই হবে। এখন আমি এর থেকে অর্ধেকটা ছানা ভাগ করে নিচ্ছি। আমার এখানে মোট 4 কাপ ছানা হয়েছে। আমি 2 কাপ ছানা নিয়ে আর 2 কাপ রেখে দেব। এখন আমি অর্ধেকটা ছানা একটি সমান জায়গায় ঢেলে নিচ্ছি। আমি এখন এই ছানাটিকে হাত দিয়ে মুথে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে মুথে নিয়েছি ঠিক এইভাবে মুথে নিতে হবে। খুব বেশি সময় মথা যাবে না, অল্প সময় মুথলে ছানাটা খুব সুন্দর মিহি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছানাটা মিহি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের কতটা মিহি হয়েছে। ঠিক এভাবে মিহি করে ছানাটা মুথে নিতে হবে। এখন আমি এই ছানাটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি একটি ননস্টিক ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। এখানে অবশ্যই ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করতে হবে। এখন আমি ছানাটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একটি স্পেস্টোলার সাহায্যে আমি ছানাটিকে ফ্রাই প্যানে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। আমি যেহেতু আগে চিনি ব্যবহার করিনি, আমি শুধু এই কনডেন্স মিল্ক দিয়ে এই ছানাটা তৈরি করব। আপনার ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন, চিনি ব্যবহার করলে এই পারফেক্ট কাঁচাগোল্লার টেস্টটা আসবে না, তাই চেষ্টা করবেন কনডেন্স মিল্ক ব্যবহার করার জন্য। এখন আমি নেড়ে চেড়ে এটিকে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানাগুলো পানি পানি হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, এটাকে আবার চুলা জাল করলে আস্তে আস্তে এটি একটি নরম রোদে তৈরি হয়ে যাবে। দেখুন এখন ছানার পানি একটু শুকিয়ে এসেছে, আমি এটিকে আরেকটু শুকিয়ে আরেকটু শক্ত করে নেব। দেখুন ছানাটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটিকে নামিয়ে নেব। খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে মিষ্টি তৈরি করা যাবে না। ঠিক এই পর্যায়ে আসলে আপনাকে ছানাটি নামিয়ে নিতে হবে। এখন আমি ছানাটা নামিয়ে নিচ্ছি এবং বাকি অর্ধেকটা ছানা যে আমি রেখে দিয়েছিলাম সেই ছানাটার সাথে আমি ছেনে মেখে নিচ্ছি। এটি একটু কুসুম গরম থাকা অবস্থায় করে নিতে হবে, যদি শক্ত হয়ে যায় তাহলে এই মিষ্টিটা আর তৈরি হবে না। এখন আমি 2 ভাগ ছানাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকম একটি ডো তৈরি হবে।
আমি দুটো ছানাকে মিশিয়ে এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর ছানার ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডোটি দিয়ে মিষ্টি তৈরি করব। এখন আমি হাত দিয়ে অল্প একটু ছানা নিয়ে নিচ্ছি এবং এটিকে হাত দিয়ে চেপে চেপে একটি ছোট বলের তৈরি করে দু হাত দিয়ে মিষ্টির আকার করে নিচ্ছি। ছানাটা যদি সুন্দর ছানা হয় তাহলে আপনি দেখবেন আপনার হাতের সাথে একটু লেগে যাবে না। দেখুন আমি মিষ্টির আকার করে নিয়েছি। ঠিক এইভাবে আপনাদের মিষ্টি তৈরি করে নিতে হবে। আমি আরেকটি মিষ্টি আপনাদের করে দেখাচ্ছি। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিতে হবে। আজকে আমি 4 কাপ ছানায় মোট 28টি মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধের মধ্যে আমি একটা একটা মিষ্টি গড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আলতো করে গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি এভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমার মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। যত প্রকার মিষ্টি আছে তার মধ্যে এই মিষ্টিটা খুব সহজ এবং অল্প সময় তৈরি করা যায়। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিটা কত সফট আর সুন্দর হয়েছে দেখুন। যারা একদমই মিষ্টি বানাতে পারে না তারা খুবই অল্প সময়ে এই মিষ্টিটি তৈরি করতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। অতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।